গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে নির্বাচন মোডে সবাই রয়েছে গোটা দেশ রয়েছে তো বর্ধমান দুর্গাপুর লোকসভার বামফ্রটে মনোনীত প্রার্থী আজকে ঘোষণা হয়েছে ডক্টর সুকৃতি ঘোষালকে তারা প্রার্থী হিসাবে বেছেছেন তিনি কে কোথা থেকে এসছেন তার অধ্যাপনা কি এগুলো আলোচনার বিষয় নয় বিষয় হচ্ছে যে মার্ক্সের যে দর্শন যে ফিলোসফি এটা সবসময় বামপন্থীরা যারা কমিউনিস্ট আন্দোলন করেন তারা তাহলে মেনটেন করেন স্বাভাবিক তারা বলেন যে পার্টি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু রাজ্যে জ্যোতি বসু গুরুত্বপূর্ণ ছিল এ রাজ্যে বুদ্ধদেব ভাটচার্য অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল পার্টি তো অবশ্যই বড় ফোরাম তা নিয়ে সন্দেহ নেই রাজ্যে মোহাম্মদ সেলিম তো বড় ফ্যাক্টর পার্টি তো তার পিছনে আছেই পার্টির ব্যানার তো আছেই তিনি তো সিপিআইএমের রাজ্য সম্পাদক আমার প্রশ্নটা হচ্ছে খুব পরিষ্কার আধুনিক বামপন্থায় যখন নতুন করে পথ হাঁটতে চাইছে আজকের ছাত্র যুব সমাজ তারা অন্তত ভেবেছিলেন যে এমন কোন মুখ আসবে যেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস টকর দিতে দেওয়ার জন্য এখন বামপন্থীরা অর্থনৈতিকভাবে সেই জায়গাতে নিয়ে একটা ভোটে লড়তে গেলে বিরাট অর্থের দরকার আছে এ রাজ্যের বামফ্রন্ট তারা বিভিন্ন সময় লোকসভায় জিতেছেন বিভিন্ন সময় তারা বলতে পারবেন আমি ইলেকট্রল বন্ড নিয়ে আজকে আলোচনা করব না সেটা সাবজেক্টই নয় আমি ডক্টর সুকৃতি ঘোষালকে নিয়ে কোনো ক্রিটিসাইজ করার মুডেও নেই অন্তত আমি বলছি যে আধুনিক বামপন্থার যে কথা যে বলা হচ্ছে মার্কস থিওরির কথা বলা হয় মার্কস দর্শনের কথা যারা সবসময় বিভিন্ন পার্টি অফিসে বর্ধমান জেলা পার্টি অফিসে বিভিন্ন পুঁথিগত যে আলোচনাগুলো হয় সেখানে এইসব কথাগুলি বলা হয় যোদ্দার জমিদারদের কথা সমাজ সামন্তান্তিক কথাবার্তা এই সমস্ত অনেকভাবে হয় কিন্তু এটা বুঝতে চাইছেন না যে পরিস্থিতি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে বামপন্থী এই মুহূর্তে হাঁটছে আর সিপিএম ঠিক সে জায়গাতে মার্ক্স দর্শনকেই ধরে রেখেছে আঁকড়ে রেখেছে যখন আমি বলছি দীপসিতা ধর যখন খুব ভালো মুখ যখন সৃজন যখন ভালো মুখ সৃজন যাদবপুরে অন্তত বর্ধমান জেলার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বাম মনোভাবন্ন অনেক মানুষ ছাত্র যুব তারা অন্তত ভেবেছিলেন যেখানে লড়াইটা বোধ খুব কঠিন হবে অন্তত কারণ বামপন্থীতে ভালো মুখ আসবে সে বারাবাতে ছাই দিয়েছে আর বরাবরই হচ্ছে রে বামপন্থার যে আদর্শের কথা কমিউনিস্ট আন্দোলনে যে ভাবধারার কথাবার্তাগুলো বলেন সেটা তাদের এই বিশ্লেষণ থেকে খুব পরিষ্কার হয়েছে আমার বক্তব্যটা খুব পরিষ্কার এই বিশ্লেষণ শুনতেই হবে আপনাদেরকে আপনারা যদিও লড়াইয়ের ময়দানে ছিলেন কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনে যে লড়াইটা হবে সেখানে আপনারা কোনো লড়াইয়ের মাঝখানেই নেই অন্তত এখানে লড়াই একদম মানে এই প্রার্থী ঘোষণার পরে পরিষ্কার হয়ে গেছে যে লড়াই তৃণমূল বনাম বিজেপি শুনতে খারাপ লাগছে তো স্বাভাবিক লাগাটা তাহলে বঙ্গ 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 বিজেপি বিজেপি আছে তৃণমূল আছে তৃণমূল যদিও ন্যাশনাল পার্টি নয় এখন কিন্তু বঙ্গ বিজেপি বঙ্গ সিপিএম কিন্তু তার সঙ্গে সঙ্গে বঙ্গ সিপিএম এর আলিম সিপিএম এর সঙ্গে বর্ধমান লবির একটা বিভিন্ন সময় একটা দূরত্ব এবং একটা কিছু একটা ডিস্টেন্স রয়েছে যেটা বিভিন্ন সময় প্রাত রবিন সেন থেকে শুরু করে প্রয়াত বিনয় কৃষ্ণ চৌধুরী থেকে শুরু করে বিনয় গোহার থেকে শুরু করে শহীবুদ্দিন চৌধুরী সময় থেকে শুরু করে হারাদুন রায় থেকে শুরু করে অনেক ফলে বরাবরই বর্ধমানের যারা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে আলিমুদ্দিনের কমিউনিস্ট নেতাদের একটা ডিফ ডিফারেন্সিয়েট ছিল বিভিন্ন সময়তে আমি বলছি না যে বর্ধমান জেলার কমিউনিস্ট আন্দোলনকে আলিমুদ্দিন অর্থাৎ রাজ্য সিপিএম গুরুত্ব দিতে নেওয়ার কথা বলছি না কিন্তু যারা রাজ্য কমিটিতে ছিলেন আছেন বর্ধমান থেকে যারা বিলং করেন এরকম দু তিনজন নেতা তো আছেন যারা এই সুপারিশটা করেছেন তো সুপারিশ অনুযায়ী রাজ্য কমিটি সেই সিদ্ধান্ত নিয়েছে পার্টির রেজিমেন্টেড পার্টি বলে তারা দাবি করেন কিন্তু এই বিশ্লেষণটা কেন হল না যে দুটো লোকসভা বর্ধমান পূর্ব এবং বর্তমান দুর্গাপুর লোকসভাটা এবার খুব টাইট লড়াই ছিল অন্তত পঞ্চায়েতের পর থেকে বিভিন্নভাবে বাম ছাত্র সংগঠন যেভাবে রাস্তায় নেমে শাসকের বিরুদ্ধে আক্রমণাত্মক আন্দোলনগুলো করছিল আমি আবার বলছি যে আমার ব্যক্তিগতভাবে কোনো ইন্টারেস্ট নেই যে তারা কীভাবে প্রার্থী দাঁত করিয়েছে কিন্তু সাংবাদিক হিসাবে বিশ্লেষণ করার অধিকার আমার আছে তাই বামপন্থীরা সেই পুরোনো দর্শনেই তারা থেকে গেলেন এবং সেই মার্ক্সের যে ওল্ড এজ যে থিওরি সেই থিওরিতে থেকে গেলেন বলে ডক্টর সুকৃতি ঘোষালকে ফেস করতে হবে তাই ডক্টর সুকৃতি ঘোষাল বামপন্থীদের তিনি প্রার্থী হলো তিনি কিন্তু লড়াইয়ের ময়দানে থাকবেন নিশ্চিত থাকুন আপনারা বাজি রাখতে পারেন কারণ পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে তাহলে রাজ্য কমিটি বর্ধমান থেকে যারা বিলং করেন তারা সুপারিশ করেছেন এই নামটা নাম নিয়ে আবার ভাববেন আমাকে ডিফার্মেশন কেস দেবেন না সিপিআইএম বর্ধমান জেলা সিপিআইএম আমি বিষয়টা বলতে চাইছি এটা আজকের সমস্যা নয় এটা এটার সমস্যাটা চেড়ে একদম চেড়ে হরে কৃষ্ণ কুমার থেকে শুরু করে রবীন্দন সেন বিনয় নামগুলো বলছিলাম যারা কমিউনিস্ট আন্দোলনে বিরাট বড় ভূমিকা শরৎ মুখার্জি এই সময় থেকে বলছি বরাবরই একটা একটা লড়াই ছিল ডিফারেন্সিয়েট ছিল তাই ব্যক্তি নাকি গুরুত্বপূর্ণ হয় না এটা বামপন্থীরা বলছে আমি বলছি ব্যক্তি গুরুত্বপূর্ণ হয় মিনাক্ষী কিন্তু আজকের ডেটে গুরুত্বপূর্ণ মুখ মিনাক্ষী মুখার্জি এটা এটা আপনি আপনারা মানুন আর না মানুন আপনারা আসলে ওল্ড এজ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারছেন না আপনারা এটা বুঝতে পারছেন না যে ভারতবর্ষের যে চাহিদা এবং যে রাজনৈতিক যে মেধা সেটা ক্রমাগত হবে ছাত্র যুবদের মধ্যে এসে গেছে তারা স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে যেমন কথা বলছে তেমনি দেশ বিকাশের ক্ষেত্রে তারা মার্ক্স থিওরি নতুন মানে থিওরি হয় না বিভিন্ন বৈতরণীর মধ্য দিয়ে মার্ক্স তার থিওরিগুলোকে কাল্টিভেট করাতে হয় মানুষের কাছে নিয়ে যেতে হয় মেহনতি মানুষের কাছে নিয়ে যেতে আপনারা যান যেটাতে যেটাতে আমরা ভোট বিগত কয়েক দশক ধরে চেয়ে এসছিলেন তাই এই ওল্ড এজ সিদ্ধান্ত অর্থাৎ মার্ক্স যে ওল্ড এজ থিওরিটা মনে হচ্ছে এইবারের এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বামপন্থীদের ভোগাবে অন্তত বর্ধমান দুর্গাপুর লোকসভার কেন্দ্রে নিশ্চিত হরব করে বলছি এখানে লড়াই একদম বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস সম্ভাবনা ছিল একটা আপনারা মাইক্রোস্কোপে খোঁজেন বিভিন্ন সময় নেতা নেত্রী খোঁজার চেষ্টা করেন আপনারা এটা খোঁজেন না যে এই মুহূর্তে ভাবাবে একটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনারা বলবেন আমাদের পার্টি আদর্শ গুরুত্বপূর্ণ আপনারা বলবেন যে আমাদের জেলা কমিটির যা সিদ্ধান্ত নেবে আপনারা বলবেন যে লোকাল কমিটি সিদ্ধান্ত নেয় জোনাল কমিটি আলোচনা হয় তারপর ডিস্ট্রিক্ট কমিটিতে আলোচনা হয় তারপর রাজ্য কমিটিতে আলোচনা হয় তারপর রাজ্য সম্পাদক মন্ডিতে আলোচনা হয় এই ধাপগুলো পেরোতে পেরোতে অনেকটা বছর আপনারা পার করে দিলেন দু হাজার এগারোয় চলে যাওয়ার পর থেকে এখন অব্দি আপনারা ভাবধারাতেই রয়ে গেলেন যেটা কিন্তু হচ্ছে রে খুব আনফর্চুনেট মনে করছেন বামপন্থী ছাত্র আন্দোলন থেকে অনেকেই আমাকে কানে কানে বলছেন না শহরে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে দেয়াল লিখন থেকে তারা দেয়াল লিখছেন কি লিখবেন না তাদের ব্যাপার কিন্তু প্রার্থী এখানে যদি গুরুত্বপূর্ণ হতো অন্তত কীর্তি আজাদের কপালে ভাঁজ ফেলতে পারত বিজেপির এখনো প্রার্থী ঘোষণা হয়নি কে হবে সেটা পরে হবে এখনো আলোচনা চলছে যেহেতু বহিরাগত তথ্য রয়েছে কীর্তি আজাদ যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাকে অন্তত নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারত যদি নতুন প্রজন্মের তরুণ তর্তাজার টাটকা একদম সৃজনদের মতো প্রার্থী যেখানে থাকতো বা দীপসীতার মতো এখানে প্রার্থী থাকতো এটা কিন্তু আমার অবজারভেশন কিন্তু আমি বলছি আমি আমার মতো বিশ্লেষণটা করছি আমি বিশ্লেষণ করার জায়গাতে আছি কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট আমি যেহেতু স্বতন্ত্র আমি যেহেতু স্বতন্ত্র সাংবাদিকতা বলি তো আমি আমি আজেবাজে কথা বলতে পারি না আমি আপনাদেরকে জ্ঞান দিতে পারি না মার্কস দর্শন সম্পর্কে আপনাদের মার্কস সিওডিতে পড়াবার মাস্টার মাসেও আমি নিয়ন্ত্রিত আপনারা দীর্ঘ চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে ছিলেন আপনারা মার্ক্স দর্শন মার্কস থিওরি আধুনিক মার্ক্সবাদ মতবাদ বিভিন্ন বিভিন্ন বাদের কথা আপনারা বলতেন ভৌতবাদ এইসবগুলো এখন মোটামুটি মানুষরা নিতে চাইছে না গো দেখবেন আপনাদের ছাত্র যুব যারা আছে এই মুহূর্তে তো বেশ ভালো ভালো মুখ আছে বারবার বলছি কিন্তু যারা উল্লেখযোগ্য এই মুহূর্তে ভারতবর্ষের এই মানে কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে বেশ কয়েকজন ছেলে মেয়ে উঠে এসেছে যাদের যারা টান টান কথা বলছেন মাটির সঙ্গে সম্পর্ক রেখা চোখে চোখ রেখে কথা বলছেন তাই ডক্টর এখানে যিনি প্রার্থী তার কপালে কিন্তু ভাঁজ আছে এটা বর্ধমান জেলা সিপিএম অনুভব করতে হবে এখন দেখুন আপনার দল আপনি কিভাবে প্রার্থী করবে সেটা আপনারা ঠিক করবেন আপনি তো আমার আমাদের কথা ঠিক করবেন আপনার সংবাদ মাধ্যমে কেন কথা আপনার শুনতে যাবেন কিন্তু পালস অনুভূতি রূপ রস বর্ণগন্ধ মানুষের চাহিদা মানুষ কি বলছে যেটা জন্যই বামপন্থীরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল জনগণ তার চাহিদা অনুযায়ী আপনারা সেই চাহিদাগুলো বিভিন্ন সময় পূরণ করার চেষ্টা যে তাই জনসমীক্ষায় যদি আপনারা আলোচনা করতেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যে রাজ্য কমিটির বায়ানাক্কার মধ্যে না রেখে যদি কোন মুখ হতে পারে যে লড়াইটা দিতে পারত কীর্তি আজাদের সঙ্গে বিজেপি প্রার্থীরা তার নামটা করতাম তাহলে অনেক অনেকভাবে কিন্তু তরুণ প্রজন্মের মুখটা উঠে আসত আবার বলছি ডক্টর সুকৃতি ঘোষালকে নিয়ে আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নেই কারণ আমি বলছি যে ব্যক্তিগত জায়গাতে নেই আপনারা ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করেন না আপনারা পার্টি স্বাধীনতায় বিশ্বাস করেন কিন্তু এটা এটা আপনারা বর্ধমান রাজ্য জেলা কমিটি মানুন না না মানুন পশ্চিমবঙ্গের রাজ্য কমিটি বা রাজ্য সম্পাদক মন্ডলী মানুন না না মানুন আমি বর্ধমানের কথাই বলছি ব্যক্তি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় এটা আপনাদের অবজারভেশন কেনা বলতে না অবজারভেশন তো আপনাদের আছে যে আপনারা প্রকাশ করেন না আপনাদের বুক ফোটে তো বুক ফোটে না তবে জ্যোতি বসু কিন্তু ফ্যাক্টর ছিলেন জ্যোতি বসু কিন্তু অবশ্যই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তার পিছনে পার্টি পার্টি তিনি পার্টি বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেবের নামগুলো করেছে এই প্রজন্মে যে নামগুলো উঠে এসেছিল মীনাক্ষী মুখাজী পতিক রহমান সৃজন ভটাত ঘোষ আরও রেজিমেন্টেড একদম আপনাদের পার্টির যে সমস্ত মানে ছেলেমেয়েরা ময়ূখ ব্যাপক তারা মানে অন্তত খুঁড়দার মেধা এবং খুর্ধার মাটিতে নেমে কাজটা তারা করছিলেন যাই হোক আপনাদের যে কাস্তেটা যে সান দিয়েছিলেন আপনারা ভেবেছিলেন ধানটা এবার তুলবো সে গুড়ে বালি কাস্তের ফলাটা কিন্তু ভোতা হয়ে গেছে আজকের প্রার্থী ঘোষণার পর থেকে তাই আপনারা জমি ছাড়লেন কিনা বলতে পারবো না এই জমিতে কিন্তু পানিও পাবেন না অন্তত দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে বামপন্থীরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হালে পানি পাবেন না এটা দায়িত্ব নিয়ে বলছি অনলি ফর ফেস অফ ক্যান্ডিডেট এটা মানতে হবে আপনাদের ডিবেট হতে পারে কিন্তু ব্যক্তি কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় পার্টি তো আছেই আছে তাই এরা বর্ধমান সিপিআইএম আর আলিমউদ্দিন সিপিআইএম এর মধ্যে ডিফারেন্স তো আছে এটা বহু বছর ধরে আছে এই ইগো এবং হচ্ছে ইগোয়েস্টিক ব্যাপারগুলো আপনাদের মধ্যে আছে তাই আপনাদের শুভেচ্ছা শুভকামনা আমাদের আমি দাবাকে আমি তো সামান্য একজন সংবাদ মাধ্যমের একজন গণতন্ত্রের ভোট পিলার আমার অবজারভেশন থেকে মনে হয়েছে যে যে জমিতে আপনারা চাষ করতে চেয়েছিলেন সেই জমি কিন্তু পরিষ্কার ছিল জিততেন কি পরে প্রশ্ন কিন্তু লড়াইটা ছিল তাই যদি যাদবপুরের মতো টাফ সিটে সিজন দাঁড়াতে পারে শ্রীরামপুরের মতো টাপ সিটে যদি দীপসিতা ধর দাঁড়াতে পারে তাহলে হোয়াইডার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এরকম কোনো মুখ আপনারা কেন ভাবলেন না এটা আপনারা আত্মবিশ্লেষণ করে দেখবেন যে আমি ভুল বলছি না ঠিক বলছি দেখা আপনারা দেখা যাক আপনার নির্বাচনে কোনোভাবেই সম্ভব না আপনাদের কাস্টের যে ফলাটা সত্যি ভোঁতায় গেছে এতে ধান কাটবে না এতে পাথর পাথরও গলবে না আর জল জল আসবে না আউটলেট দিয়ে জল আসবে না কো তাই যারা ভেবেছিলেন বামপন্থী ছাত্র যুব সংগঠন যারা ভেবেছিলেন তারা দারুণ তরুণ তর্তাজা মুক্ত থাকলে তারা লড়াইটা করতেন এখন আপনাদের ভোটটা কীভাবে সুইং করে সে দেখুন না অপেক্ষা করুন না ভালো থাকবেন নমস্কার নয়ন রায়